এশিয়ার দেশ ফিলিপাইনে আঘাত এনেছে সুপার ঘূর্ণিঝড় মান ই এর প্রভাবে উপকূলে মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে এতে বিপর্যয়কর ও প্রাণঘাতী পরিস্থিতির জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর শনিবার স্থানীয় সময় রাত নয়টা চল্লিশ মিনিটে ঘন্টায় একশো পঁচানব্বই কিলোমিটার গতিতে দেশটির কাটান ডুয়ানস দ্বীপে আঘাত এনেছে ঘূর্ণিঝড়টি খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণিঝড় মান ই আঘাতের পর কাটান ডুয়ানেস উপকূলে ঢেউয়ের উচ্চতা চোদ্দ মিটার ছাড়িয়েছে রোববার ফিলিপাইনের সবচেয়ে জনবহুল এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল লুজন দ্বীপে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি একই সঙ্গে ম্যানিলা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে আগামী আটচল্লিশ ঘন্টায় তিন মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে পরে ঝড়টি ম্যানিলার উত্তরে প্রবাহিত হয়ে সোমবার দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হতে পারে আল জাজিরা জানিয়েছে মান ইর কারণে এরই মধ্যে লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে একই সঙ্গে মাছ ধরা নৌকা থেকে শুরু করে বড় ট্যাঙ্কার সহ সব ধরনের নৌযানকে বন্দরে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে ফিলিপাইনের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ঝুঁকিপূর্ণ বাইকল অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিস্থিতির সতর্কতা জারি করেছে সংস্থাটি অঞ্চলটি থেকে প্রায় এক লাখ আশি হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে